গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি ওমকালেশ্বরে। তো এটা কিন্তু হচ্ছে এমপিতে, মানে মধ্যপ্রদেশে। তো আজকে আমি চলে এসেছি মধ্যপ্রদেশে। এখানে তো আমি সবসময় আসি, কারণ হচ্ছে দিদি থাকে সেই জন্যই। তো তোমাদেরকে একটুখানি গুছিয়ে বলে দিই, এটা হচ্ছে খান্ডোয়াতে, আমার দিদি যেখানে থাকে খান্ডোয়া। তো ওখান থেকে আমরা গাড়ি করে এসেছি, মন্দিরের সামনে, মানে মন্দিরে যাওয়ার রাস্তাতে এখন দাঁড়িয়ে আছি। তো এখন এখানের ওয়েদার প্রচণ্ড খারাপ, বৃষ্টি পড়ছে। তো চারিদিকে দেখতেই পাচ্ছ, এখান থেকে এই রাস্তাটা থেকে সোজা আমাদেরকে যেতে হবে। তো এখন তাহলে চলো ওই মন্দিরের সামনে যাওয়া যাক। আর এখানে কিন্তু এসেছি আরও আরও অনেকগুলো জায়গাতে যাব, মানে হচ্ছে মহাকালেশ্বর যাব, ওমকালেশ্বর এসেছি, মহাকালেশ্বরও যাব। তো যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে, সেই জন্যে কিন্তু আসা পুজো দেওয়ার জন্য। তো এখন তাহলে চলো ভিতরে যাওয়া যাক মন্দিরে। মন্দিরের পথে যাওয়ার সময় দেখতে পেয়ে গেলাম এত সুন্দর সুন্দর শিবলিং ছিল, তার সাথে সাথে কিন্তু ছিল নন্দীও। এখানে এই ধরনের প্রচুর তোমরা দোকান দেখতে পাবে। আমরা এই সমস্ত দেখতে দেখতে চলে এলাম প্রসাদের ডালা কিনতে। প্রসাদের ডালারও এখানে প্রচুর পরপর দোকান ছিল, তো আমরা একটা দোকান থেকে নিয়ে নিলাম প্রসাদের ডালা। এরপর তোমাদেরকে দেখাচ্ছি এত সুন্দর একটা ব্রিজ, যে ব্রিজটা কিন্তু দেখতে প্রচণ্ড সুন্দর ছিল। আর তার নিচ দিয়ে হয়ে চলেছে নর্মদা নদী। নর্মদা নদীর উপরে কিন্তু তৈরি হয়েছে এই ব্রিজটা, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর ছিল। দেখতেই পাচ্ছ ব্রিজটা এতটা সুন্দর, আর তার সাথে সাথে নিচে বয়ে চলেছে নর্মদা নদী, যার জন্য কিন্তু এত সুন্দর লাগছে। সব থেকে বেশি আমার ভালো লাগছে শ্রাবণ মাসে আমি আসতে পেরেছি মহাদেবের কাছে, এটাই হচ্ছে আমার কাছে অনেক বড় পাওয়া। আমি ভাবতেও পারিনি যে আমি চলে আসতে পারবো এই বছরে শ্রাবণ মাসে মহাদেবের কাছে। ব্রিজটা থেকে অনেকটা হেঁটে যাওয়ার পরেই আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো ফার্স্টে আমি দেখতে পেয়ে গেলাম এখানে কিন্তু গর্ভগৃহের লাইফ চলছে। এই ধরনের কিন্তু অনেক এখানে লাইফ চলছে, কিছুটা যাওয়ার পরপরই দেখা যাবে। তো আমাদেরকে এখনো অনেকটা যেতে হবে, দেখতে পাচ্ছ অনেক ভিড় রয়েছে। এরপরে তো আরও ভিড়, সেগুলো আমি তোমাদেরকে সমস্তই দেখাবো। তার আগে তোমরা দেখো এখান থেকে নর্মদা নদীর সৌন্দর্যতা, এতটা সুন্দর লাগছে, এতটা স্নিগ্ধ, মানে বলে আমি বোঝাতে পারবো না, তোমরা জাস্ট ফিল করো দেখে। আমার তো ভীষণ ভালো লাগছিলো। চারিদিকটা কিন্তু নর্মদা নদী দিয়ে ঘেরা রয়েছে, যার জন্য কিন্তু আরও বেশি সৌন্দর্যতা বেড়ে উঠেছে, আর তার সাথে সাথে যেখানে বাস করছে মহাদেব। তো তোমাদেরকে যেটা বলছিলাম, গর্ভগৃহের কিন্তু এরকম লাইভ রয়েছে, যেগুলো দেখতে দেখতেই আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এখনো পর্যন্ত দেরি রয়েছে, অনেকটা লাইন, অনেক ভিড় দেখতে পাচ্ছ শ্রাবণ মাস বলে কথা। এখানে প্রচুর প্রচুর মানুষজন এসেছে পুজো দিতে, সেরকম কিন্তু এবারও আমিও চলে এসেছি এতটা দূর থেকে। আমরা প্রায় চলে এসেছি মন্দিরের একদম কাছেই। এখানে এসে জানতে পারলাম যে ফার্স্টে কিন্তু আমাদেরকে পুজো দিতে হবে মা পার্বতীর কাছে। সেই মতো আমরা মা পার্বতীর মন্দিরের কাছে চলে এসেছি। আগে মা পার্বতীর কাছে পুজো দেব, তারপরে আমরা পুজো দিতে পারবো মহাদেবের কাছে। তো দেখতেই পাচ্ছ সেই মতো চলে যাচ্ছি আমরা এখন পুজো দিতে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে, সে আর কি করা যায়। তো মন্দিরের ভিতরে আমরা চলে এসেছি, আমার মা পুজো দিয়ে দিচ্ছে। তো এইটা হলো হচ্ছে মা পার্বতীর মন্দির, তো দেখতেই পেলে। এরপর আমরা চলে যাব হচ্ছে মহাদেবের কাছে, যার জন্য কিন্তু এই রকম লাইন রয়েছে, ব্যারিকেড করা রয়েছে, আর মন্দিরটা কিন্তু উঁচুতে রয়েছে অনেকটা। এরকম কিন্তু আমাদের অনেকগুলো সিঁড়ির ধাপে ধাপে পেরিয়ে পেরিয়ে যেতে হবে। প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড লাইন ছিল। তো এই রকম যে গর্ভগৃহের লাইফ কিন্তু কন্টিনিউ এখানে চলে, তোমাদেরকে আমি এখান থেকেই দর্শন করিয়ে দিলাম। ফাইনালি চলে আসতে পেরেছি মন্দিরের একদম সামনে। মন্দিরটা তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি, সেভাবে আমি ভিডিও করতে পারিনি কারণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড ভিড় তার সাথে সাথে। তো এটা হচ্ছে একদম মন্দিরের সামনে। 12টা বাজে, 12টা 20তে বন্ধ হয়ে যাবে মন্দির, তারপর আবার একটার সময় শুরু হবে পুজো দেওয়া। সামনেই বসেছিল নন্দী মহারাজ। তো তোমাদেরকে মন্দিরের ভিতরটা একটু দেখিয়ে দিলাম, তো আমি বেশি তোমাদেরকে দেখাতে পারিনি। এটা হচ্ছে মন্দিরের ভিতর। পুজো দিয়ে আমরা চলে এসেছিলাম নর্মদা নদীর সামনে। এখানে কিন্তু রয়েছে এই গোমুখ, এই গোমুখে এখানে জল বেরিয়ে কিন্তু যাচ্ছে নর্মদা নদীতেই মিশে। তো এতটা সুন্দর লাগছে দেখে, মানে আমি কি বলবো, তোমাদেরকেও আমি একটুখানি দেখিয়ে দিলাম। এই জলটা কিন্তু পুরো মিশে যাচ্ছে হচ্ছে এই নদীতে। দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু হচ্ছে ওমকারেশ্বরের মন্দির। আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি, তো এখন হচ্ছে আমরা নর্মদা নদীর সামনে দাঁড়িয়ে আছি। তো পিছনে দেখতে পাচ্ছ বোটিং, তো আমরা এখন বোটিং করতে যাব। তো পার হেড 50 টাকা করে নেবে, তো ভাবলাম যে তাহলে চলো, এখন তাও কথা চলছে। তো ফাইনালি আমি দাঁড়িয়ে যতদূর শুনলাম যে 50 টাকা করে পার পার্সন। তো এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, আর তার সাথে সাথে বৃষ্টি পড়ছে, কি বলবো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটা দেখো,
এই জায়গাটা এতটা সুন্দর লাগছে, আর মানে চোখে দেখলে যতটা বেশি ভালো লাগছে, মানে ক্যামেরাতে কতটা পড়তে পারছে আমি জানি না সিরিয়াসলি, বাট সামনে এতটা ভালো লাগছে। তার মধ্যে ওয়েদারটা ভীষণ ভালো, যেহেতু এখন বৃষ্টি মানে বর্ষাকাল, সেহেতু টুকটুক করে বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। তাহলে চলো এখন ওই যেখানে বোটিং করানোর জন্য সব টিকিট টিকিট কাটে ওখানটাতে যাই, গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তোমাদেরকে আমি এই জায়গাটার কথা বলছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিলো সেই জন্য একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তো এরপর আমরা বোটে উঠে গেছি। তো আমি তোমাদেরকে ভুল বলেছিলাম, যেহেতু আমি ভুল শুনেছিলাম, যে পার পার্সন বোটিং হচ্ছে 50 টাকা করে, সেটা একদমই না, 200 টাকা 150 টাকা করে চাইছে। তো আমরা বার্গেনিং করে 150 টাকাতে হয়েছিল আমাদের পার পার্সন 150 টাকা করে। তো আমরা এখন ফাইনালি বোটিং করছি, তাও সেটা হচ্ছে নর্মদা নদীতে। ভীষণ সুন্দর লাগছিল, এতটা ভালো লাগছিল মানে কি বলবো। তো এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষজন রয়েছে, দেখতে পাচ্ছ সামনের দিকে একটা ড্যাম রয়েছে যেটা কিন্তু জল ছাড়লে মানে পুরো জল ভর্তি হয়ে যায়। তো এখন এখানে বেশি জল নেই, দেখতেই পাচ্ছ মানুষজন রয়েছে, অল্প জলই রয়েছে। ওমকারেশ্বর মন্দিরটির চারিদিকটা কিন্তু নর্মদা নদী দিয়ে ঘেরা রয়েছে, যার কারণে কিন্তু তোমরা যদি ওপর থেকে দেখো তাহলে কিন্তু পুরো ওম আকার দেখায়, এই জন্য কিন্তু এখানের নাম হয়েছে ওমকারেশ্বর। 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে কিন্তু ওমকারেশ্বর রয়েছে চতুর্থ স্থানে। এই স্থানে যেই জ্যোতির্লিঙ্গটা রয়েছে সেটা কিন্তু পঞ্চমুখী রূপে স্থাপিত আছে। আমি তোমাদেরকে এটুকুই বললাম, কারণ আমি এটুকুই এখানে সম্বন্ধে জানি, সেই জন্য আমি তোমাদের সাথে একটু হলেও শেয়ার করে দিলাম। পুজো দেওয়ার পর যদি এখানটাতে না আসতাম অনেক কিছু মিস করে যেতাম। ভীষণ সুন্দর একটা জায়গার বোটিংটা করে ভীষণ আনন্দ পেয়েছি আমরা। আম্মা আবার এখানে আসার আগে মাছেদের জন্য খাবার কিনে নিয়ে এসেছিল, তো এখন সেটাই দিচ্ছে টুকটুক করে। তো ওর কিন্তু ভীষণ মজা লাগছিল। দূরে একটা মূর্তি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে শঙ্কর আচার্যের মূর্তি, অনেক বড় মূর্তি। তো তোমাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ অনেক বড় মূর্তি, আর অনেকটা কিন্তু উপরে রয়েছে। তো ইনি হলেন শঙ্কর আচার্য। এখানে কিন্তু দুটো নদীর সঙ্গম স্থান, একটা হচ্ছে নর্মদা আর একটা হচ্ছে কাবেরী। তো এই নর্মদা নদী আর কাবেরী নদীর কিন্তু সঙ্গম স্থল হচ্ছে ওই দিকটা। দুটো নদীর কিন্তু আলাদা ভাগ তোমরা দেখলে বুঝতেই পারবে না। আমরা তো যাচ্ছিলাম নৌকায় করে কিন্তু বুঝতেই পারিনি, যখন আমাদেরকে দেখালো যে দুটো নদী আলাদা হয়ে গেছে, মানে একটা জায়গাতে এসে দুটো নদী ভাগ হচ্ছে, একটা হচ্ছে কাবেরী নদী একটা হচ্ছে নর্মদা নদী, দেখলে কিন্তু বোঝাই যাচ্ছিল না। এখান থেকে যেতে একদমই তো ইচ্ছে করছিল না, কারই বা ইচ্ছে হয়। কিন্তু আমাদেরকে তো এবার বাড়ি ফিরতেই হবে। এখন কিন্তু হয়ে গেছে অনেকটা সন্ধে, বাট এখানের আলোটা দেখে মনে হচ্ছে পুরো বিকেলবেলা, সেই জন্যই ভাবলাম তোমাদেরকে একটু এখানে রাস্তাটাও দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ এত সুন্দর রাস্তা, চারিদিকে পুরো সবুজে সবুজ, আর তার সাথে বৃষ্টি পড়ছে, যার জন্য কিন্তু আরও দেখতে বেশি ভালো লাগছিল। তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি। আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে, আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টাও করেছি। তাহলে চলো আজকের মতো টাটা বাবাই।